শোনা রে বাবা, জন্ডু বাবা আমার ডাক্তার শুন। হ্যাঁ জন্ডু, আমার পুত্র লক্ষিন্দ্র যাবে সানে বান্দার ঘাটে বর্ষির বাড়িতে, ওর সঙ্গে তোরকে যেতে হবে, তাই নাকি? হ্যাঁ আমি যা। হ্যাঁ আপনার কথা কোনদিন ফালাই নে? হ্যাঁ আজ তো ফালামু না। না তা ফালা যাবে না। জন্টু জন্টু বলে লক্ষিন্দার সঙ্গে যেতে হবে, আর দুটি শর্ত দিয়ে দেবো তোমার। আবার কি শর্ত? তুমি লক্ষিন্দার সঙ্গে যাবি, ওকে রেখে একা রেখে তুমি কোথাও যেতে পারবে না, ঠিক আছে? জন্টু বলে দ্বিতীয় শর্ত হলো, জন্টু যেন লক্ষিন্দার যেন জলে না নামে, আর যদি জলে নামে তাহলে কিন্তু ওর ঠান্ডা লাগে, বুঝেছো বাবা? আমার জন্য একটি মাছ ধরে নিয়ে এসো বাবা। হ্যাঁ চলে যাচ্ছি প্রাসাদে। হ্যাঁ প্রণাম করবি করতে পারিস, আমি তো রানী মা। তাড়াতাড়ি করো বাবা। হাই রে প্রণাম দে। আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করে দিলাম, তুমি তুমি যেন অনেক দীর্ঘজীবী হতে পারো। তাহলে চলে যাও বাবা লক্ষ্মণ, তাহলে এবার বসে বাড়িতে চলে যাও। আমি যাবো, ঠিক আছে যাও জন্টু, লক্ষ্মণের সঙ্গে যাও, ঠিক আছে? চলো চলো।